আকাশপথে ভ্রমণ কারোর জন্য চমৎকার অভিজ্ঞতার, আবার কেউ বা সম্মুখীন হয়েছেন উদ্ভট কাণ্ডের। বিভিন্ন সময় ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা থেকে আসুন তাহলে জেনে নেওয়া যাক আকাশপথে ঘটা কিছু আজব ঘটনা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 2016 সালে ফিলিপাইন্স থেকে দক্ষিণ কোরিয়াগামী একটি বিমানে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। আকাশে ওড়ার প্রায় 40 মিনিট ধরে খোলা ছিল বিমানের দরজা, তবে এমন অসাবধানতায় কেউ হতাহত না হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল যাত্রীদেরকে। 2017 সালের একটি ফ্লাইটে বিমানে জন্ম নেয় এক নবজাতক। সুচিকিৎসার জন্য যদিও বিমানটি দ্রুত অবতরণ করানো হয় মুম্বাই এয়ারপোর্টে, তবে ততক্ষণে সেই শিশু পৃথিবীর আলো দেখে ফেলেছে। ভারত থেকে ইউরোপগামী একটি ফ্লাইটে মাঝাকাশে ঘুমিয়ে পড়েন পাইলট, ফলে প্রায় 5000 ফিট নিচে নেমে আসে বিমান। এ ধরনের বেখেয়ালিপনায় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত মনে করে দুজন পাইলটকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। যাত্রীদের আসনে বাস পাখি, এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন সৌদি আরবের এক যুবরাজ। তার 580টি বাস পাখি বহনের জন্য বিমান ভাড়া করেন তিনি। যাত্রীদের আসনে ডানা বেঁধে বসিয়ে রাখেন বাস পাখিগুলোকে। তীব্র বিদঘুটে গন্ধের জন্য জরুরি অবতরণ করে স্টকহোমগামী এক যাত্রীবাহী বিমান। অবতরণের পরই পরীক্ষা করে জানা যায় এ গন্ধ কোনো ক্ষতিকারক নয়, বরং তা ছড়াচ্ছিল বিমানের নতুন কার্পেট থেকেই। বন্ধুর সাথে মজা করতে গিয়ে ম্যানচেস্টার থেকে পালমাগামী একটি বিমানে বন্ধুর চুলে আগুন লাগিয়ে দেন এক যাত্রী। দ্রুত লন্ডনে অবতরণ করে বিমানটি, আশঙ্কা কেটে গেলেও শাস্তি দেওয়া হয় যাত্রীকে। মাঝ আকাশে বাদাম নিয়ে কোলাহল বাতে যাত্রী ও বিমানকর্মীর। দক্ষিণ কোরিয়ার একটি ফ্লাইটে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে মামলা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। শৃঙ্খলা ভঙ্গের জন্য হাজতবাস দেওয়া হয় যাত্রী ও কর্মী দুজনকেই। 2015 সালে লস এঞ্জেলস থেকে পোর্টল্যান্ড যাওয়ার পথে বিষাক্ত কাকড়ার কামড় খান এক যাত্রী। ঘটনাটি আমাদের কাছে বিস্ময়কর মনে হলেও মার্কিন মুলুকের বিমানে নাকি এমন ঘটনা প্রায়ই ঘটে।